হে গাইস হোয়াটসঅ্যাপ ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল দিয়ে স্কাই বাস। তো আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি চলে যাচ্ছি মগরাহাটে। শীতের শুরুতে মগরাহাট পিজন মার্কেট কেমন চলছে, তো মগরাহাটে কত সস্তায় পাড়া পাখি পাওয়া যায়, তো তোমাদের এই ভিডিওর মধ্য দিয়ে সব কিছু দেখাবো। তো ভিউয়ার্স ভিডিওটি তোমরা কন্টিনিউ করতে থাকো। তো এইখানে একটা ভাইয়ের কাছে ছোট্ট একটা খুঁদে পাড়া প্রেমী দেখতে পাচ্ছ, এই খুঁদে পাড়া প্রেমীর কাছে এক পেয়ার পাড়া দেখতে পাচ্ছ। কি পাড়া আছে? কালচিরা পাড়া তো দেখতে পাচ্ছ, নর্মাদা একদম পেয়ার আছে। এই সেটটার দাম কত হবে? ওইদিকে তাকাচ্ছ, ওইদিকে তাকাও। কত? দুটো 800 টাকা। কত দাম কম হবে? কত? তো দুটো 600 টাকা হয়ে যাবে দেখতে পাচ্ছ এই পাড়া পেয়ারটা। তো এই হচ্ছে নর পাড়াটার আইস কোয়ালিটি, নর্নামাদা এই মাদি পাড়াটার আইস কোয়ালিটি, আর এই হচ্ছে নর পাড়াটার আইস কোয়ালিটি। ভিউয়ার্স একদম শীতের শুরুতে মগরাহাট কবুতর মার্কেট জমে উঠেছে দেখতে পাচ্ছ। তো এই হাতে প্রবেশের মুখে এই দাদার সাথে পরিচয় হলো। দাদা কোথেকে আসছো? আমি কাটান দিক থেকে, তোমার জয়নগর। তো জয়নগর থেকে আসছো দাদা। তো দাদার কাছে এটা তোমার খাঁচা? তো তো দাদার কাছে প্রচুর কালেকশন আছে দেখতে পাচ্ছ। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ এখানে প্রচুর কালেকশন আছে। দোকান কোথায়? তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ এই মগরাহাটে একদম। আচ্ছা, এই দাদার কার্ডও আছে, এই দাদা দেখতে পাচ্ছ, দাদা কন্ট্যাক্ট নম্বর এবং কার্ড আমিও দেখে দিচ্ছি। সিরাজ ফিশ সেন্টার। তো বিভিন্ন ডিজাইনের পাখির খাঁচা তৈরি করা হয় দেখতে পাচ্ছ, এবং ওড়াই ও শৌখিন পাড়া পাওয়া যায়, সব ধরনের পাড়া পাখি পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ। তো দাদার কন্ট্যাক্ট নম্বরটা এখান থেকে তোমরা নিতে পারো। এছাড়াও আমি মুখে বলে দিচ্ছি 6296-7110070। তো স্ক্রিনে আমি নম্বরটা দিয়ে দেবো এবং ডেসক্রিপশানেও দিয়ে দেবো। তো স্পেশালি দাদার একটা ভিডিও করছি, তো এখানে ভ্যারাইটিস কালেকশন আছে দেখতে পাচ্ছ, বিভিন্ন কালেকশন, ম্যাড্রাস পাড়া, গিরিবাস পাড়া, চটিয়াল পাড়া, প্রচুর পাড়া। এটা কি পাড়া আছে? তো লাল ছাপকা পাড়া আছে দেখতে পাচ্ছ। পাড়া পেয়ারের দাম কত হবে? 1200 টাকা হবে। কম কত হবে বলো? কম 1200। লাস্ট দাম বলো। লাস্ট দাম 1200। তো 1200 টাকা হয়ে যাবে দেখতেই পাচ্ছ দাদার ওই মানে যে জায়গার দাম বলে। কাটান দিকে দোকান আছে, বাঁধা খাঁচা আছে। আর এই এইটা কি পাড়া আছে? এটা তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ উদা সবুজ পাড়া আছে। কত দাম আছে? 600 টাকা দাম আছে দেখতে পাচ্ছ। লাস্ট দাম 600 টাকা। আর এইটা এই পেয়ারটা আনফিট পাড়া নাকি? আনফিট পাড়া না, আনফিট হয়ে আছে। আচ্ছা, আনফিট পাড়া এই পেয়ারের দাম কত হবে? 500 টাকা পেয়ার আছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ 500 টাকা পেয়ার আছে এই পাড়া পেয়ারটা, সবুজ পাড়া পেয়ার, একটু ঠান্ডা লেগে আছে একটা পাড়া। আর এই পাড়া এই হচ্ছে উদা সবুজ পাড়া, খুব টপ কোয়ালিটি গিরিবাস কালেকশন, হাই ফ্লাইং পাড়া। এগুলো দাম কত আছে? দাম 800 টাকা। লাস্ট দাম কত হবে? এটা গ্যারান্টি আছে এই পেয়ারটা, 600 টাকা হবে। গ্যারান্টি বলতে কিসের গ্যারান্টি? ওড়ার গ্যারান্টি না ডিমের গ্যারান্টি? বাজির। আচ্ছা আচ্ছা, কতক্ষণ উঠবে পাড়াগুলো? পাড়াগুলো 3 ঘন্টা, 3.5 ঘন্টা এরকম উঠবে নিচে বলি। তো 3 থেকে 3.5 ঘন্টা উঠবে। দাম কত হবে? তো মাত্র 600 টাকা দাম আছে। কত সুন্দর কোয়ালিটির পাড়া, একদম অ্যাক্টিভ পাড়া আছে দেখতে পাচ্ছ, একদম ওল্ড ব্লাড লাইনের পাড়া আছে। যে সকল ভিউয়ার্স এই পাড়া পেয়ারের প্রতি ইন্টারেস্টেড আছে দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে। আর এই লালগুলো কত করে দাম দাদা? লালগুলো কত করে পেয়ার আছে? 400 টাকা। এটা হচ্ছে 600 টাকা পেয়ার? না, ওটা 600 টাকা। তো 600 টাকা পেয়ার আছে এটা লাল শিরা? লাল শিরা 400। তো লাল শিরা আছে 400 টাকা পেয়ার, মানে প্রচুর কালেকশন আছে দাদার কাছে। আর এই এটা এই যে লক্কা পাড়া, কত লেজের লক্কা আছে? লক্কা দোকানে আরো ভর্তি আছে, এটা এখানে দেখে কিনেছি। শৌখিন পাড়া যত বলবে ও দোকানে আছে, সব ধরনের শৌখিন পাড়া পেয়ে যাবে। হ্যাঁ, কি কি শৌখিন পাড়া আছে? শৌখিন জাকামিন হবে, তারপর শর্ট পিস হবে, তারপর ম্যাকপাই হবে, তারপর পাউডার হবে, তারপর ফিল ব্যাগ আছে। তো ভিউয়ার্স ফিল ব্যাগ 3টে কালার সব হবে। তো ভিউয়ার্স শৌখিন পাড়া প্রেমীদের জন্য একটা স্পেশাল কতগুলো পাড়া দাদা নাম বললো, তো সেই সব পাড়াগুলো দাদার কাছে তোমরা পেয়ে যাবে দাদার দোকানে গেলে বা কন্ট্যাক্ট করলে। এই সবুজ পাড়া পেয়ার কত দাম আছে?
দাদা বিক্রি করছে দেখতে পাচ্ছ। এছাড়া তোমরা কন্টাক্ট করে নিতে পারো, দাদা পাড়া ডেলিভারি করে দেবে। আর এইখানে আছে ভ্যারাইটিস কালেকশন। দাদা এইখানে পার পিস কত করে হবে? 150 টাকা? না না, এখানে পার পিস 150 টাকা। 200 টাকা? তো 200 টাকা পার পিস। একসঙ্গে যদি সব কেউ নেয় 150 টাকা হবে। তো একসঙ্গে যদি মিনিমাম 10 পিস পাড়া কেউ নেয় তো 150 টাকা পার পিস হয়ে যাবে। এই পাড়াগুলো দেখতে পাচ্ছ ভ্যারাইটিস কালেকশনের মধ্যে পেয়ে যাবে ম্যাড্রাস পাড়া, সিয়া ম্যাড্রাস, সবুজ ম্যাড্রাস, চটিয়াল ম্যাড্রাস, প্রচুর পাড়া, একদম গড় দাম 150 টাকা পার পিস। মিনিমাম 10 পিস যদি কেউ না তা সেক্ষেত্রে 150 টাকা পার পেয়ার হয়ে যাবে, 150 টাকা পার পিস হয়ে যাবে। তো এইখানে একটা পাড়া প্রেমী বন্ধু একটা কাকা এসছে এই পাড়া এই পাড়ার জন্য পাড়া নেওয়ার জন্য বার্গেনিং করছে। কাকু, এই পাড়ার চোখের মধ্যে কি দেখছেন আপনি? চোখের মধ্যে লাল দানা দেখছি আমি। আচ্ছা, লাল দানা থাকলে কি পাড়াগুলো ভালো হবে? খুব সুন্দর হবে পাড়াগুলো। হ্যাঁ, ঠিক তাওয়ায় এসে বসে। আচ্ছা আচ্ছা। তো ভিউয়ার্স, নতুন পাড়া প্রেমীদের জন্য ছোট্ট একটা টিপস, লাল দানা থাকলে পাড়াগুলো তাওয়ায় এসে বসে, মানে তাদের চোখে রিং থাকলে পাড়াগুলো ভালো ফ্রাইং করার পরে তাদের নিজের মানে স্ট্যান্ডে এসে বসে, তাই তো? জি। তো খুব ভালো একটা ইনফরমেশান এই কাকুর কাছ থেকে আমরা পেয়ে গেলাম। দেখতে পাচ্ছো তো আমার একটা সাবস্ক্রাইবার কাকু এসছে, প্রচুর পাড়া প্রেমী বন্ধুরা এই পাড়া মগরাট এসছে। কাকু কোথেকে আসছেন? তো কাকু উস্তি থেকে আসছে, দেখতে পাচ্ছো কাকুর কাছে কি কি পাড়া আছে? আমার কাছে রামপুরি আছে, টেডি আছে, গোল্ডেন আছে। তো পাকিস্তানি হাই ফ্লাইং পাড়া বর্তমান মার্কেটে যেসব পাড়ার জন্য পাড়া প্রেমীরা পাগল, পাকিস্তানি পাড়া যেগুলো আছে, টেডি আছে, গোল্ডেন আছে, কামাগার আছে, কতক্ষণ উড়ে পাড়াগুলো মোটামুটি? আমার পাড়া চলছে 6-7 ঘন্টা, 8 ঘন্টা পাড়া। তো 6-7 ঘন্টা পাড়াগুলো উড়বে, প্রচুর কালেকশন আছে। তো মোটামুটি পাড়া কি বাড়ি থেকে বিক্রি করা হয়? হ্যাঁ, বাড়ি থেকে। তো কন্ট্যাক্ট নাম্বারটা একটু শেয়ার করে দিন। ছোটখাটো টিপস এবং ভালো ভালো পাড়ার জন্য। তো ভিউয়ার্স, একটা ভালো ব্লাড লাইনের পাড়া, তো ব্লাড লাইন সম্পর্কে দাদা কিছু আইডিয়া দেবে। দাদা ব্লাড লাইন কিভাবে ভালো একটা ব্লাড লাইনের পাড়া? নতুন পাড়া প্রেমী বন্ধুরা হাটে এসছে, মনে করে প্রচুর নতুন পাড়া প্রেমী যারা পাড়া ভালো কিনতে চায়, ভালো পাড়া পাচ্ছে না, তারা কিভাবে বুঝবে একটা ভালো পাড়া, চিনবে কিভাবে? ওপরা চোখের ওপরে লালি দানা থাকলে পাড়া গ্যারান্টি সহকারে ভালো। আচ্ছা, ঠিক আছে। ব্লাড লাইন, আচ্ছা, চোখের কাছে দানা থাকবে, কোথা দানা? একদম এই চোখের কাছে দানা থাকবে সাইডে। আচ্ছা, চোখের চারিপাশে একটা দানা থাকবে বা একটা রিং থাকবে স্পষ্ট, সেটা ভালো পাড়া হবে, তাই তো? সেটাই ভালো পাড়া, একটা ভালো ভালো পাড়া। তো যে সকল ভিউয়ার্স আমার চ্যানেলে নতুন এসছো, পাড়া দেখে বুঝে চিনে তারপরে কিনবে, পাড়ার জন্য কেউ ঠকবে না, অন্তত আমার চ্যানেলে তার জন্য কোনোভাবে দায়ী নয়। আমি পাড়া চেনার জন্য ছোটোখাটো টিপস তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। কত রেজাল্ট আছে? 8 ঘন্টা রেজাল্ট আছে। 8 ঘন্টা? 8 ঘন্টা। তো ভিউয়ার্স, গ্যারান্টি সহকারে পাড়া 8 ঘন্টা উঠবে, চোখের রিং স্পষ্ট বোঝা যাচ্ছে, 8 ঘন্টা অর্ডার গ্যারান্টি, না হলে পাড়া খাঁচার মধ্যে রিটার্ন দিয়ে যেতে পারো। তো দাদার কন্ট্যাক্ট নম্বর আমি অবশ্যই শেয়ার করে দিয়েছি। আচ্ছা, ডানার মধ্যে কি দেখবো ভালো পাড়া উঠলে, সেটা কিভাবে বুঝবো আমরা একটা ভালো পাড়া ডানা দেখে? এখানে বোঝা যাবে একটু ছেঁড়াতে দেখতে। তো পাড়ার মধ্যে ভাইব্রেশন আছে দেখতে পাচ্ছো, পাড়ার ডানার মধ্যে খুব ভালো ভাইব্রেশন দেখতে পাচ্ছ, একটা ভালো হাই ফ্লাইং পাড়া এবং পরের মধ্যে কোনো গ্যাপ নেই দেখি। এবং এই হচ্ছে পাড়ার মানে পাঞ্জা দেখতে পাচ্ছ, ঠিক আছে, একটু পাড়ার পটটা একবার খোলো। এই যে পাড়ার 8-9-10 দেখতে পাচ্ছ, সমান 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 লেভেলের আছে, সমান লেভেলের আছে 8-9-10, খুব ভালো হাই ফ্লাইং পাড়া এটা।
ঠিক আছে তো একটা ম্যাডাস পাড়া দেখতে পাচ্ছ, ভিউয়ার্স দেখতে পাচ্ছ, একটা ওল্ড ব্লাড লাইনের ম্যাডাস পাড়া, নর পাড়া, একদম দানা চোখের পাড়া আছে, কালো দানা চোখের কালো দানা ভর্তি আছে দেখতে পাচ্ছ। এই পাড়াটা সিঙ্গেল দাম কত বলে, 150 টাকা? না না, ওটা 300 টাকা। সিঙ্গেল 300 টাকা? তো সিঙ্গেল 300 টাকা হয়ে যাবে দেখতে পাচ্ছ। একদম ডিপ লাল চোখ আছে এবং হালকা কালো দানা আছে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে চটিয়াল মাদা, এই পাড়ে পাড়ে দাম কত বলছে? 250 টাকা সিঙ্গেল। 250? তো 250 টাকা দাম হবে মাদা পাড়াটা দেখতে পাচ্ছ, একদম সিয়া পাড়া চটিয়াল ম্যাডাস। ঠিক আছে দানা কেছি করে। তো প্রচুর পাড়া প্রেমী বন্ধুরা হাটের মধ্যে চলে এসেছে দেখতে পাচ্ছ। এবং শীতের শুরুতে মগরা হাট অত্যন্ত জমে উঠেছে, তো আমার সঙ্গে তোমরা অবশ্যই জুড়ে থাকো।